টলিউড ও বলিউডের হট নায়িকা পূজা ব্যানার্জি, তাকে সম্প্রতি দেখা গেল গঙ্গর পূজা করতে। আর সেই পূজা পালনেরই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পূজা ব্যানার্জি। সেখানে পূজা ব্যানার্জিকে এক নতুন লুকে দেখা গেল। সেখানে তিনি গঙ্গর পূজা করছেন, নাকে ছিল বড় নাকের নথ, কপালে ছিল ঘুঙ্গুর, আর গা ভর্তি ছিল গঙ্গর গয়না। বছরের শুরুতেই গঙ্গুর পূজা দিয়ে শুরু করলেন পূজা ব্যানার্জি। ঠিক অন্যরকমভাবে বছরটা শুরু করলেন এই বাঙালি নায়িকা পূজা ব্যানার্জিকে। এখানে একেবারে বাঙালিয়ান রূপে দেখা গেল। মাথায় ছিল কাপড় দিয়া, গায়ে একটিও ছিল না সোনার গয়না, অন্যরকম গয়নায় সেজেছেন এই নায়িকা। অবশ্য এই সাজটি তিনি গঙ্গুর পূজার জন্যই করেছিলেন, আর সেই মুহূর্তই অনুরাগীদের সাথে শেয়ার করে নিলেন পূজা ব্যানার্জি। তো ভিউয়ার্স, পূজা ব্যানার্জির গঙ্গুর পূজার লুকটি কেমন লাগলো দেখতে আপনাদের, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।